সচিবের হলুদ কার্ড, হিরো আলমের লাল কার্ড। হিরো আলম কথা দিলে কথা রাখে। তিনি এবার ইউপি নির্বাচনে সদস্য পদে পরাজিত হবার পর জনগণকে কথা দিয়েছিলেন তিনি এবার এমপি নির্বাচন করবেন। তাই এমপি হবার আশায় হিরো আলম এখন মাঠ ঘাটে চষে বেড়াচ্ছেন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া চার কাহালু নন্দীগ্রাম আসনে স্বতন্ত্র প্রার্থী। পুরো নাম আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম। নতুন খবর হচ্ছে, এই হিরো আলম আবারও নিজের মার্কার সিংহের মতোই গর্জে উঠেছেন। কারণ হিসেবে জানা গেছে, ইসি সচিব কর্তৃক তার সম্মানহানি হয়েছে। ইসি সচিব হেলালুদ্দিন আহমেদ বলেছেন, হিরো আলম পর্যন্ত ইসিকে হাইকোর্ট দেখায়, আর সেই খবর সাংবাদিকদের মাধ্যমে হিরো আলমের কাছে পৌঁছে গেছে। এতে খেপে উঠেছেন হিরো আলম। সংবাদ মাধ্যমে জানতে পারলাম, হিরো আলম ক্ষিপ্ত হয়ে ইসি সচিব হেলালুদ্দিন আহমেদের পদত্যাগের দাবি করেছেন, কারণ এতে তার নাগরিক হিসাবে সম্মানহানি হয়েছে। আরও জানতে পারলাম, তিনি ইসি সচিবের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনার বরাবর নালিশে দেওয়ার হুমকি দিয়েছেন। মোট কথা, ইসি সচিব তাকে হলুদ কার্ড দিয়েছে আর হিরো আলম দিয়েছেন লাল কার্ড। হিরো আলম এমপি হবেন কি না, আমি আপাতত সেই বিতর্কে যাব না। তবে হিরো আলম যে যোগ্যতায় আজ এমপি প্রার্থী হয়েছেন, বিগত সংসদেও আমরা দেখেছি তার মতো যোগ্যতা অনেকেরই ছিল না। খবর নিয়ে দেখেন, এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার মতো যোগ্যতা অনেকেরই নাই। যদি আরেকটু বাড়িয়ে যোগ্যতা আর সাহসের কথা বলি, তবে হিরো আলম নিজের মার্কা অর্থাৎ সিংহের মতোই সাহসী। হিরো আলম নির্বাচন কমিশন কর্তৃক দুইবার হলুদ কার্ড পেয়েও নির্বাচনী খেলা থেকে বাদ পড়ার যে শঙ্কা জেগেছিল, সেটা মাননীয় হাইকোর্টের মাধ্যমে ফিরে পেয়ে উল্টো সবাইকে লাল কার্ড দিয়েছেন তিনি।